হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিয়ার্স, আমরা সকলেই কিন্তু একটা করে স্মার্টফোন ব্যবহার করে থাকি, আর সেই স্মার্টফোনে কেউ ইমো ব্যবহার করে না সেটা তো অসম্ভব ব্যাপার। তো বিয়ার্স, আপনারা যারা ইমো ব্যবহারকারী আছেন তাদেরকে আমি আজকে তিনটা প্রশ্ন করব। তো বিয়ার্স, নাম্বার ওয়ান হলো, আপনি যে ইমোতে আপনার সিক্রেট বিষয়গুলো অন্যদের সাথে শেয়ার করে থাকেন সেইগুলা অন্য কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে কিনা সেটা কি আপনি জানেন? তো বিয়ার্স, 2 নম্বর হলো, আপনি কি জানেন আপনার ইমোটি অন্য কারো ফোনে লগ ইন হয়ে আছে কিনা? 3 নম্বর বিয়ার্স, আপনি কি জানেন আপনার ইমোটি অন্য কেউ হ্যাক করে রেখেছে কিনা? তো বিয়ার্স, আপনি হয়তো জেনেও বলতে পারেন যে আমি জানি অন্য কেউ আমার ইমোটি হ্যাক করে রাখেনি। তো বিয়ার্স, আমি বলতে পারি আপনি 100% শিওর নয়। তো বিয়ার্স, আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনি 100% শিওর হতে পারবেন যে আপনার ইমোটি অন্য কেউ হ্যাক করে রেখেছে কিনা, বা আপনার সিক্রেট ইনফরমেশন অন্য কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে কিনা। তো বিয়ার্স, এবং আপনি সাথে সাথে এটাও জানতে পারবেন যদি আপনার ইমোটি কেউ হ্যাক করে রেখে থাকে তাহলে সেটা কোন ডিভাইস থেকে, কোন ফোন থেকে, এবং কতদিন আগে আপনার ইমোটি হ্যাক হয়েছে সম্পূর্ণ প্রুফ সহকারে আপনি দেখতে পারবেন এই ভিডিওতে। তো বিয়ার্স, আর বেশি কথা বলবো না, চলে যাব মূল ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অল ক্লিক করে দেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনি পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বিয়ার্স, আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি চলে যাবেন ইমোতে। তো বিয়ার্স, ইমোতে যাওয়ার পর এখানে কর্নার একটা প্লাস অপশন দেখতে পারবেন। তো প্লাস আইকনটা যদি আপনি না দেখতে পান আপনার ইমোটা আপডেট করে নেবেন। তো বিয়ার্স, তারপরে যদি না পান সেখান থেকে আপনি উপরে কর্নারে একটা অপশন দেখতে পারবেন, আপনার ইমোতে যে প্রোফাইলটি দেওয়া আছে সেটা এখানে দেওয়া থাকবে। তো সেখানে আপনি ক্লিক করলেও এরকম অপশন পেয়ে যাবেন, অথবা আপনি এই প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে নিচে একটা অপশন পেয়ে যাবেন মোর, সেখানে ক্লিক করলেও এরকমের একই ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর এখান থেকে সেটিংস অপশনটা খুঁজে বের করবেন, বের করার পর সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর বিকজ এখানে আরও কিছু অপশন পেয়ে যাবেন, সেখান থেকে নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট ইজ সিকিউরিটি, তো সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ভিউয়ার্স এখানে একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস, তো সেখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর ভিউয়ার্স এখানে আপনি দেখতে পারবেন আপনার ইমোটি কয়টা ডিভাইস থেকে ম্যানেজ। তো ভিউয়ার্স এখানে 3টা ডিভাইস আপনারা দেখতে পারতেছেন, 3টা ডিভাইসের মডেল নাম্বার। তো ভিউয়ার্স উপরে একটা ডিভাইস দেখতে পারতেছেন অনলাইন, আর নিচে 2টা অফলাইন ডিভাইস। তো ভিউয়ার্স উপরে অনলাইন ডিভাইসটা আমার নিজস্ব ডিভাইস যেটা ইমোটা এখন বর্তমানে লগ ইন আছে। তো ভিউয়ার্স নিচে 2টা ডিভাইস দেখতে পারতেছেন, একটা আইটেল L6502। তো ভিউয়ার্স এই ডিভাইসটা আমি 104 দিন আগে আমার ইমোটি লগ ইন করেছিলাম। তো ভিউয়ার্স এই ফোনটি আমার একই মডেলের ছিল, আর সেই ফোনটি আমার কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স সেখান থেকে আমার ইমোটা ডিলিট করা হয়নি, তো ভিউয়ার্স সেই জন্য এখনও লগ ইন হয়ে আছে এবং সেটা আনঅ্যাক্টিভ, সেটাও আমি এখান থেকে দেখতে পারতেছি। তো ভিউয়ার্স নিচে আরেকটা অপশন দেখতে পারতেছেন, আরেকটা ফোনের ডিভাইসের মডেল দেখতে পারতেছেন, সেখানে দেখতে পারতেছেন আইটেল L6501। তো ভিউয়ার্স এটা একটু ভিন্ন মডেল, তো এটাও আমার নিজস্ব ফোনে ছিল, যে ফোনটা আমি 305 দিন আগে অ্যাক্টিভ করেছিলাম আমার ইমোটা, সেখান থেকেও আমি ডিলিট করতে পারি নাই কারণ আমার এই ফোনটা চুরি হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি মোটমাট এই তিনটে ডিভাইসে আমার ইমোটি লগ ইন করেছিলাম। তো ভিউয়ার্স 2টা ডিভাইসে আমার বর্তমান আমার হাতে নাই, সেই ডিভাইস 2টায় লগ ইন আছে কিন্তু আনঅ্যাক্টিভ, সেটা আপনারা দেখতে পারতেছেন অফলাইন। তো ভিউয়ার্স এখানে যদি আপনি অন্য কোনো ডিভাইস দেখেন, আর সেখানে যদি আপনি দেখেন লগ ইন, বা সেখানে আপনি যদি দেখেন অনলাইন, দেখতে পারবেন আপনি এখান থেকে অ্যাক্টিভ আইকন, এই যে ভিউয়ার্স দেখতে পারতেছেন অ্যাক্টিভ আইকন আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স এটা আপনি যদি দেখেন তখন থেকে পাশে আপনি ডিলিট নামে একটা অপশন দেখতে পারবেন, সেখানে ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে আপনি ডিলিট করে দিবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে ডিলিট নামে একটা অপশন ক্লিক করে দিলাম। তো বিয়ার্স দেওয়ার পর এখানে ডিলিটে ক্লিক করে দেবেন, দেওয়ার পর বিয়ার্স সেখান থেকে আপনার ইমোটা ডিলিট হয়ে যাবে, তার ফোন থেকে লগ আউট হয়ে যাবে। তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও। তো বিয়ার্স আপনাদের যদি মনে হয় আপনারা এই চ্যানেল থেকে একটু কিছু শিখতে পারতেছেন তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনি পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, এবং যদি ভালো নাও লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্ট করে জানিয়ে দেন কী কারণে আপনার ভিডিওটি ভালো লাগেনি। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।